ফেরদৌস যথাযোগ্য এক উপযুক্ত ছেলে, কারণ তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, ও টোটাল ক্যারিয়ার ব্যাকগ্রাউন্ড, ও দেশ থেকে দেশের বাইরে গিয়ে কলকাতায় গিয়ে যথেষ্ট ইন্টারন্যাশনাল লেভেলে তার একটা পরিচিতি আছে এবং ও প্রেজেন্টেবল একটা ছেলে। তো কাজে হচ্ছে যে মানে যে যারা যে নির্বাচক মণ্ডলী তাকে যে নির্বাচন করেছেন, যে মনোনয়ন দিয়েছেন, তারা একেবারে যোগ্য প্রার্থীকে আমি মনে করি মনোনয়ন দিয়েছেন, কারণ এটা ওইটা ডিজার্ভ করে। ফেরদৌসের ব্যাপারে আসছে এই কারণে যে ফেরদৌস একটা ডেফিনেটলি একটা পরিষ্কার পরিচ্ছন্ন, হাইলি এডুকেটেড ম্যান অফ পার্সোনালিটি, ম্যান অফ কোয়ালিটি, ম্যান অফ মানে কি বলবো যে পাঞ্চুয়ালিটি, অসম্ভব একটা ভালো ছেলে। তো ভালোর পক্ষে ভালোকে ভালো না বলা হচ্ছে একটা মানে একটা মানে ছোটখাটো গুণা আর কি, বাট বা অপরাধ। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। তো আমি ভালোকে ভালো বলতে আসছি, আর আমি ডেফিনেটলি চাই যে আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পীদের এবং গোটা চলচ্চিত্রের একজন প্রতিনিধি, গতবার ফারুক পাঠান ছিলেন, তার আগে কবরিয়াপ্পা ছিল, তারপর আমাদের আসাদুজ্জামান নূর ভাই ছিলেন, তারানহালে হ্যাম ছিলেন, এরা কিন্তু সবাই সব নাম করে গেছে। কেউ বলতে পারবে না যে তা অনেক টাকা পয়সা নিয়েছে। শিল্পীরা মানুষের বিবেক, তো এই বিবেক কখনো নষ্ট হতে পারে না। তো আমি সেই জায়গা থেকে আমি জানি যে ইনশাআল্লাহ এই এলাকার মানুষকে ফেরদৌস তার পরিচ্ছন্ন নেতৃত্ব এবং রুচি দিয়ে আলোকিত করবে এবং শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করে আমাদের গোটা দেশকে সামনে নিয়ে যেতে সাহায্য করবে। তো আমি ওর পক্ষে আসছি।